টিটিএন লাইভে সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমার হাতেই দেখতে পাচ্ছেন শিমের বিচি। এই শিমের বিচি দিয়ে আসলে যদি কই মাছ রান্না করা হয় অথবা যদি কোনো প্রকার শুটকি রান্না করা হয় তাহলে খেতে কেমন লাগবে সেটা তো বলা বাহুল্য নয়। এবং বলে রাখি, এই শিমের বিচি আজকের বাজারে বিক্রি হচ্ছে কেজি প্রতি 150 টাকা করে, এবং আপনি যদি 250 গ্রাম ক্রয় করতে চান তাহলে গুনতে হবে 40 টাকা করে। অর্থাৎ বাজারে যে শিমের বিচি রয়েছে কে কত দামে বিক্রি করছে সেই বিষয়গুলো আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। পাশাপাশি অন্যান্য যে সবজি রয়েছে সবজির দাম কেমন রয়েছে সেটাও তুলে ধরবো। আমরা সরাসরি বিক্রেতাদের কাছে যাব এবং তাদের কাছ থেকে জানার চেষ্টা করব কত দামে তারা শিমের বিচি বিক্রি করছে। আমরা একটু আগে দেখতেছি বিভিন্ন মানুষজন এসে এই বিচি ক্রয় করে নিয়ে যাচ্ছে, কারণ এই শিমের বিচি দিয়ে যেমন আপনি মাছ রান্না করতে পারবেন তেমনই ভাবে শুটকিও খাওয়া যায় এই শিমের বিচি দিয়ে। পাশাপাশি অন্যান্য সবজি তো রয়েছে, বলতে গেলে বাজারে প্রত্যেকটা সবজির দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে বলা চলে। আমরা দেখতে পাচ্ছি শিমের বিচির পাশাপাশি বেগুন রয়েছে, কাঁচা শিমও রয়েছে, আলু, টমেটো এবং ঢেঁড়স রয়েছে, ফুলকপি, কাঁচামরিচ, বিভিন্ন জাতের সবজির সমাহার রয়েছে বাজারে। দামও বেশ কিছুটা নাগালের মধ্যে, তবে এই বাজারের কিছুটা দূরত্বের ব্যবধানের মধ্যে প্রতিটা সবজির দাম বেড়ে যায় 5-10 টাকা করে। বিক্রেতার কাছে যাবো, কথা বলবো কত করে শিম বিক্রি, শিমের বিচি বিক্রি করছেন আজকে? 60 টাকা 160 টাকা এক কেজি নিলে 160, আর যদি 250 গ্রাম নেন 40 টাকা। 150 টাকা করে বিক্রি করি, ঠিক আছে, এক কেজি নিলে 150 আর কি, এক কেজি নিলে 150, এক ফোয়া যদি নেন 40 টাকা। টমেটো 30 টাকা বিক্রি করি। কোনটা? এটা 40 টাকা, 30 টাকা আমরা পাইকারি রেট কিনে আনতেছি, 30 টাকা করে এখানে 40 টাকা বিক্রি করতে হয়, 10 টাকা লাভের লাভ করতে হয়। ওরা আড়তদার, ওরা থেকে এখানে আইনে কিনে বিক্রি করতেছি 150 টাকা করে। ফুলকপি 40 টাকা, কাঁচামরিচ 40 টাকা। আলু কোনটা? এটা 30 টাকা, 30 টাকা। শিমের বিচির দাম এত বেশি? শিমের বিচি এটা তুলতে হয় 1 কেজির পিছে 15 টাকা দিতে হয়, চুলা আসলে এটা 100 টাকা। ধন্যবাদ দর্শক, আমরা দেখানোর চেষ্টা করছিলাম আসলে শিমের বিচি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই যেটা একদম উপরে যে খোসাটা রয়েছে, খোসাটা খোসা তুলা যে শিমের বিচিটা আপনারা দেখছেন, এটির দাম রাখা হচ্ছে আজকের বাজারে 150 টাকা করে। অর্থাৎ যদি আপনি 250 গ্রাম ক্রয় করতে চান তাহলে গুনতে হবে 40 টাকা। আবার যেটা খোসাযুক্ত শিমের বিচিতে সে শিমের বিচির দাম 100 টাকা, অর্থাৎ খোসা যদি ফেলে দেওয়া হয় এই খোসামুক্ত শিমের বিচির দাম আসলে 150 টাকা করে রাখছে। পাশাপাশি সবজির দাম আসলে যে বিক্রেতার সাথে কথা বলছিলেন তার কাছে অনেকটাই বেশি রয়েছে। আমরা একজন বিক্রেতা দেখতে পাচ্ছি, তার কাছেও যাব, তার কাছেও শিমের বিচি রয়েছে। কত করে আসলে শিম বিচি বিক্রি করছে একটু জানার চেষ্টা করি, কত টাকা করে বিক্রি করছেন? এটা এটা কত টাকা? এটা কত টাকা? এটা 180 টাকা। 180 টাকা ওখানে বিক্রি করছেন? 150 টাকা করে। 150 টাকা করে ওগুলো বাই ভাই এইরকম, আমরা তো ধরো হাজাইয়া। হ্যাঁ হ্যাঁ, এটা বেশি 160 টাকা আর 150 টাকা। ধন্যবাদ আপনাকে দর্শক। শিমের বিচির দাম অর্থাৎ 2-4 হাতের ব্যবধানে আরো অনেকটা বৃদ্ধি পেয়েছে, তারা বলছেন তাদেরগুলো সতেজ সেই কারণে দামটা বেশি। আমরা আর একটু দেখানোর চেষ্টা করি, এই যে কোষাযুক্ত শিমের জি, এটা 80 টাকা কেজি ভাইয়া, এটা হলো 180 টাকা। 180 টাকা বিক্রি করতে হবে, আমরা 10 টাকা শুনে দেয় আপনার, এটা 180 টাকা বিক্রি করতে হবে। অর্থাৎ দর্শক, আমি আপনাদেরকে একটু দেখাই আবারও, এই যে খোসা, এই যে দেখছেন শিমের বিচিতে একদম খোসা রয়েছে, শিমের যে বিচির যে খোসা সেই খোসা থাকলেই শিমের বিচি কেজি প্রতি 80, আর খোসা ছুলে গেলেই কেজি হয়ে যায় 180। অর্থাৎ এই যে এই অংশটুকু ছুলার পরপরেই এই যে শিমের বিচির এই অংশটুকু ফেলে দিলেই ফেলে দিতে হয় বিদায়, এটার দাম হয়ে যায় এখন 180। একটু আগে এটা ছিল 80 টাকা কেজি,
এমনটাই বলছেন বিক্রেতারা মানুষ দিয়ে শুলতে হয় এগুলা মানুষ দিয়ে শুলতে হয় 10 টাকা দিয়ে কেজির প্রতি 10 টাকা শুলতে হয় হ্যাঁ সেজন্য গালাম আমি দেখছলে একটা আছে আপনার দেখছলে একটা আছে আপনার ভালো খারাপ আছে আর কি কাঁচামাল আপনি সকলে মিলে একটা সিন্ডিকেট করে দামটা বাড়ায় সিন্ডিকেট না 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 ওটা সিন্ডিকেট করে দেন কাঁচামাল বাড়ে আর কমে ফুলকপি ৩৫ করে ৩০ ৩৫ বেশি আপনার কাঁচামরিচ ৩০ টাকা কেজি আলু দেশে আলু এখন 50 আমার কিনা 60 বিক্রি করি 55 60 বিক্রি করা দেয় এটা আপনার 35 28 কিনা 30 35 বেশি আপনার চামগুড়া ওটা যেটা সোর্স করে সেটা ধর আপনার একটা 50 আছে 40 আছে 30 আছে আপনার এই আমি ধরেন এটা নিব এটা কত পড়বে এটা 40 টাকা এটা কি কেজি হিসেবে নাকি যেটা নেই সেটার দাম 3 কেজি 40 টাকা অর্থাৎ 3 কেজি ওজনে যে রাগুলো দেখছেন তা আবিগ্রহ 40 টাকা করে পাশাপাশি আমরা এই বাজার ঘাটার আসলে এই জায়গাটা আসলে প্রতিদিন আমরা দেখতে পাই নানা জাতের শাক পাওয়া যায় শাকে আসলে ভিটামিন সংযুক্ত থাকে এই এই শাক এই যে দেখতে আমার হাতে একটা শাকের আটি রয়েছে এই শাকটা আসলে কত করে রাখছে 20 টাকা 15 টাকা 20 টাকা দিয়ে 15 টাকা এটা কত করে এটা একটা 25 টাকা 1 কেজি হ্যাঁ পুশাক 1 কেজি 25 টাকা আর লাল শাক 1 কেজি 30 টাকা 1 কেজি 30 ৩০ টাকা এই লাল শাকটা অর্থাৎ দুই আটি নিলে আপনার 1 কেজি শাক হয়ে যাবে এবং পুঁই শাকের দাম আটি প্রতি 25 টাকা 1 কেজিতে 1 আটিতে 1 কেজি অর্থাৎ এইটা এখানে 1 কেজি রয়েছে 25 টাকা করে বিক্রি করা হচ্ছে পাশাপাশি লাউ শাকও রয়েছে এই লাউ শাকের যে পাতাটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে আসলে ইলিশ শুটকি খেতে খুব বেশি ভালো লাগে আপনারা এই লাউ শাকের আসলে দামটা কেমন এই লাউ শাকের দাম কত অনেক দাম কমে গেছে 40 টাকা পিস আগে 60 টাকা বিক্রি এখন 40 টাকা এটা যদি ওজনে মাপে কত 1.5 কেজি একটা ধন্যবাদ আপনাকে দর্শক কথা বলছিলাম একজন বিক্রেতার সাথে আমরা একটু লেবু বিক্রেতার কাছে যেতে চাই আসলে লেবুর দাম কেমন আজকের বাজারে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে আমরা এই যে লেবু বিক্রেতারা রয়েছে লেবু কত করে আজকে জোড়া 25 টাকা এই এই এইগুলো 25 টাকা দর্শক দেখেন আমার হাতে দুটি লেবু রয়েছে আসলে এই দুটি লেবুর দাম জোড়া 25 বলছে অর্থাৎ একটা লেবু ক্রয় করতে গেলে 13-12 টাকার মতো পড়বে অর্থাৎ এই দুটো লেবুর দামই আসলে 25 টাকা যা আসলে সর্বসাধারণের নাগালের বাইরে বলা চলে লেবুর দামটা আসলে অনেকটাই বেশি বলা চলে বাজারে অন্যান্য সবজির তুলনায় যেখানে আপনি 1 কেজি টমেটো ক্রয় করতে পারতেন 25 টাকা দিয়ে 1 কেজি কাঁচামরিচ ক্রয় করতে পারতেন 25 টাকা দিয়ে সেই তুলনায় যদি বলতে চাই দুটো লেবুর দাম আসলে 25 টাকা তা অনেকটাই বেশি সর্বসাধারণের নাগালের বাইরে বলে আসলে এত দাম কেন লেবু বৃষ্টি নেই বৃষ্টি হইতে হবে পারমে বৃষ্টি নেই এখন পার ফাফা এখন বৃষ্টি হলে লেবু হবে বৃষ্টি না হলে লেবু হবে না লেবু উৎপাদন কম হতে সেজন্য বেশি হ্যাঁ উৎপন্ন কম হয় বৃষ্টি হইতে হবে বৃষ্টি না হলে পারনে পানি নেই সেজন্য আর কি সাইড পিস 20 টাকা পারবেন হ্যাঁ এক পিস 5 টাকা এইটা জাল হবে এইটা বালা সেন হবে এই মরিচ চারটার দাম 20 টাকা আর আপনি কাঁচা মরিচ যদি কেজি প্রতি ক্রয় করতে হবে 25-30 টাকা দিয়ে অর্থাৎ আপনি কোনটি ক্রয় করবেন সেটা হচ্ছে কি আপনার বিষয় দর্শক এতক্ষণ আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম শহরের বড় বাজার থেকে সবজির দাম কেমন ছিল প্রত্যেকটা বিষয় তুলে ধরার চেষ্টা করছিলাম দর্শক আসলে আমরা প্রতিদিনে তুলে ধরি বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্য থেকে মাছ মাংস সবজির দাম কেমন চলে সেই বিষয়গুলো আমরা তুলে ধরার চেষ্টা করি এবং সাধারণের মানুষকে জানানোর চেষ্টা করি বাজারের কি রূপ পরিস্থিতি বিরাজ করছে দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ
Bakın bakın.